চট্টগ্রামের ফটিকছড়ি সহ দশটি শাখায় বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে আট সেপ্টেম্বর থেকে সপ্তাহ ব্যাপী এই সহায়তা কার্যক্রমে দুই হাজারেরও বেশি গরিব এবং অসহায় বন্যার্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী হাট হাজারি উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম মশিউজ্জামান পি উপপরিচালক মোহাম্মদ ফিরোজ আল মামুন ও সহকারী পরিচালক মোহাম্মদ মমিনুল ইসলাম সহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তারা